বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে গাঙ্গেয় অববাহিকায় সগর্বে জেগে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটারের উর্বর পলল সমৃদ্ধ ছোট এই দেশ রূপ বৈচিত্র্যের বিচারে পৃথিবীতে এক অনন্য স্থান দখল করে আছে। এ সাগরের গর্জন, অসংখ্য নদীর অপরূপ বয়ে চলা, স্থলভাগের সবুজ শ্যামলিমা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর অতুলনীয় ঋতু বৈচিত্র্যের পটভূমিতে যে অনুপম দৃশ্যের অবতারণা হয় তা যে কোনো মানুষকে মুহূর্তে ভাবুক করে তোলে। এদেশের বিভিন্ন অঞ্চলে যেমন রয়েছে ভৌগোলিক বৈচিত্র্যতা, তেমনি রয়েছে অঞ্চলভেদে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যতা। মিরর অফ ক্যাম্পাসের আয়োজনে আমরা বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি পর্বের মতো এই পর্বে রয়েছে একটি জেলা সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করি। বান্দরবন জেলা। বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। আয়তন। বান্দরবন জেলার মোট আয়তন 4,479.02 বর্গ কিলোমিটার। জনসংখ্যা। বান্দরবন জেলা বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিপূর্ণ জেলা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা 388,335 জন। এর মধ্যে পুরুষ 203,350 জন এবং মহিলা 184,985 জন। মোট পরিবার 80,102টি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 87 জন। অবস্থান ও সীমানা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে 21°11' থেকে 22°22' উত্তর অক্ষাংশ এবং 92°4' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে বান্দরবান জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 325 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 75 কিলোমিটার। এ জেলার পশ্চিমে কক্সবাজার জেলা ও চট্টগ্রাম জেলা, উত্তরে রাঙ্গামাটি জেলা, পূর্বে রাঙ্গামাটি জেলা ও মায়ানমারের চীন প্রদেশ এবং দক্ষিণে ও পশ্চিমে মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত। প্রতিষ্ঠাকাল। এই অঞ্চল সম্পর্কে সর্বপ্রাচীন তথ্য পাওয়া যায় তুঙ্গ সাম্রাজ্য এর হাইসাওয়াদি রাজ্যের প্রথম সার্কেল প্রধান বা গভর্নর তবাং সৈতিয়ার দিনলিপি থেকে, যিনি 1531 খ্রিস্টাব্দে নিযুক্ত হন। ব্রিটিশ সরকার পঞ্চম বোমং কংহালা প্রুকে 1727 থেকে 1811 সার্কেল প্রধান বা গভর্নর চিহ্নিত এবং ষষ্ঠ বোমং সাকথাই প্রুকে স্বীকৃতি প্রদান করে। পরবর্তীকালে চিটাগং হিল ট্রাক্স রেগুলেশন 1900-এর মাধ্যমে তথা আইন প্রয়োগ করে এই অঞ্চলের স্বকীয়তার প্রকাশ করা হয়, যা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। 1947 সালে দেশভাগের পর বান্দরবান জেলা 1951 সালে মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। এটি রাঙ্গামাটি জেলার প্রশাসনিক ইউনিট ছিল। পরবর্তীতে 1981 সালের 18 এপ্রিল তৎকালীন লামা মহকুমার ভৌগোলিক ও প্রশাসনিক সীমানা সহ 7টি উপজেলার সমন্বয়ে বান্দরবান পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। নামকরণ। বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে, এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত, আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। একসময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ। এই সময় থেকে এই জায়গাটি পরিচিতি লাভ করে ম্যাওক্সি ছড়া নামে, অর্থাৎ মারমা ভাষায় ম্যাওক অর্থ বানর আর ছি অর্থ বাঘ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষীর সাধারণ উচ্চারণে এলাকার নাম রূপ লাভ করে বান্দরবান হিসেবে। বর্তমানে সরকারি দলিলপত্রে বান্দরবান হিসেবে এই জেলার নাম স্থায়ী রূপ লাভ করেছে, তবে মারমা ভাষায় বান্দরবানের নাম হ্রদ ক্যাওচিম্রো। সাধারণ ইতিহাস। বান্দরবান পার্বত্য চট্টগ্রামের অংশ।
এই অঞ্চলটি 1950 সালের দিকে প্রণীত বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল। তবে এর প্রায় 600 বছর আগে 953 সালে আরাকানের রাজা এই অঞ্চল অধিকার করেন। 1240 সালের দিকে ত্রিপুরার রাজা এই এলাকা দখল করেন। 1400 শতকের দিকে চাকমা রাজা এই অঞ্চল দখল করেন। 1575 সালে আরাকানের রাজা এই অঞ্চল আক্রমণ করে কিছু এলাকা পুনর্দখল করেন এবং 1666 সাল পর্যন্ত অধিকারে রাখেন। মুঘল সাম্রাজ্য 1666 থেকে 1760 সাল পর্যন্ত এলাকাটি সুবা বাংলার অধীনে শাসন করে। 1760 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এলাকা নিজেদের আয়ত্তে আনে। 1860 সালে এটি ব্রিটিশ ভারতের অংশ হিসেবে যুক্ত হয়। ব্রিটিশরা এই এলাকার নাম দেয় চিটাগং হিল ট্রাক্স বা পার্বত্য চট্টগ্রাম। এটি চট্টগ্রাম জেলার অংশ হিসেবে বাংলা প্রদেশের অন্তর্গত ছিল। মূলত চিটাগং হিল ট্রাক্স রেগুলেশনস 1900 দ্বারা এই অঞ্চল আনুষ্ঠানিকভাবে আরাকান রাজ্যের অংশ থেকে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের আওতায় আসে এবং চাকমা সার্কেল, মং সার্কেল ও বোমাং সার্কেল প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেক সার্কেলে সার্কেল চিফ বা রাজা নিযুক্ত করা হয়। বান্দরবান জেলা ছিল বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত। বোমাং রাজপরিবার 16 শতক থেকেই এই অঞ্চল শাসন করছিল, তাই এই জেলার আদি নাম বোমাং থং। মুক্তিযুদ্ধের ঘটনাবলী। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এ উপজেলায় পাক বাহিনী ব্যাপক গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতন চালায়। নাইক্ষংছড়ি উপজেলার তুমুকুরু পাড়া ও সোনাইছড়ি জুমখোলা পাড়াতে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প ছিল। শিক্ষা ব্যবস্থা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার সাক্ষরতার হার 35.9%। এ জেলায় রয়েছে কলেজ 6টি, মাদ্রাসা 8টি, টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট 1টি, মাধ্যমিক বিদ্যালয় 27টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 2টি, প্রাথমিক বিদ্যালয় 369টি। ভূ প্রকৃতি। বান্দরবান অঞ্চলের পাহাড়গুলো মূলত টার্সিয়ারি যুগের। পারতপক্ষে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক পাত এর সংঘর্ষের ফলে বান্দরবানের নৈসর্গিক পাহাড়ের সৃষ্টি হয়। কর্কটক্রান্তি ও বিষুবরেখার মধ্যবর্তী অঞ্চল হওয়ায় এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ। নদ-নদী। এই জেলার অন্যতম নদী সাঙ্গু নদী, যা সাংপো বা শঙ্খ নামেও পরিচিত। এই নদীর বিশেষ বৈশিষ্ট্য হল এটি বাংলাদেশের একমাত্র নদী যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মাতামুহুরি নদী এবং বাঁকখালি নদী। যোগাযোগ ব্যবস্থা। আলীকদম, থানসি থেকে আলীকদম। বান্দরবান জেলায় যোগাযোগের প্রধান দুইটি সড়ক চট্টগ্রাম বান্দরবান মহাসড়ক এবং চন্দ্রঘোনা বান্দরবান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া জেলার আভ্যন্তরীণ সংযোগ সড়কগুলো হলো চিম্বুক রুমা, বান্দরবান রোয়াংছড়ি রুমা, আজিজনগর গজালিয়া লামা, খানহাট ধোপাছড়া বান্দরবান, বান্দরবান চিম্বুক থানচি আলীকদম বাইশারি ঘুমঘুম এবং চিম্বুক টঙ্কাবতী বারাউলিয়া। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা। ভাষা ও সংস্কৃতি। সরকারি ভাষা হিসেবে বাংলা প্রচলিত। স্থানীয় বাঙালিরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। এছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে মারমা, ম্রো, ত্রিপুরা, বম, লুসাই, চাকমা, তঞ্চঙ্গা, চাক, খেয়াং, খুমি, পাংখুয়া ইত্যাদি প্রচলিত। বান্দরবনে মারমাদের বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই। এছাড়া বড় উৎসবের মধ্যে রয়েছে ওয়াগোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা ইত্যাদি ধর্মীয় উৎসব। অর্থনীতি। বান্দরবান পার্বত্য জেলা দুর্গম পাহাড়ি এলাকা হলেও এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিধায় জাতীয় পর্যায়ে এ জেলার গুরুত্ব অনস্বীকার্য। বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অবস্থিত অশ্রেণীভুক্ত বনাঞ্চল মূল্যবান কাঠ ও বনজ সম্পদে পরিপূর্ণ। একই সঙ্গে এ জেলার উপর দিয়ে প্রবাহিত সাঙ্গু ও মাতামুহুরি নদী উৎপাদিত বনজ সম্পদ আহরণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এ জেলার উৎপাদিত প্রধান বনদ্রব্যের মধ্যে সেগুন, গামারি, গর্জন, শিলকড়ই, তৈলসুর ইত্যাদি মূল্যবান কাঠ ও বাঁশ প্রধান। কৃষিজ দ্রব্যের মধ্যে আনারস, কলা, পেঁপে, কমলা, লেবু ও আলু সর্বোচ্চ উৎপাদিত ফসল। তবে এই অঞ্চলের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রচুর বিন্নি চাল উৎপাদন। সাদা, লাল ও কালো এই তিন রকমের বিন্নি চালের উৎপাদন এই অঞ্চলে দেখা যায়। তাছাড়া এই অঞ্চলের জুমের ভুট্টার স্বাদ বেশ সুস্বাদু। মনোরম নৈসর্গিক দৃশ্যের সমাহার ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক উত্তরাধিকার সমৃদ্ধ বান্দরবন পার্বত্য জেলা ঠিক যেন ছবির মতো। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সহ সর্বত্র সবুজ শ্যামলিমা গিরিশ্রেণীর এক অপরূপ দৃশ্য ও এ জেলায়। ভারত ও মায়ানমার এ দুটি দেশের আন্তর্জাতিক সীমানায় অবস্থিত, দেশের সর্বাধিক সংখ্যক উপজাতির বসবাস সংবলিত এ জেলা স্বকীয় বৈশিষ্ট্য স্বাতন্ত্র্যমণ্ডিত। এখানকার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে পর্যটন কেন্দ্রিক হয়ে উঠছে, এর ফলে পর্যটকদের সমাগম বেড়ে উঠছে এবং সাথে সাথে প্রাকৃতিক দূষণের হারও বাড়ছে। দর্শনীয় স্থান: জাদিপাই ঝর্ণা, নাফাখুম, নাফাখুম জলপ্রপাত, আমিয়াখুম জলপ্রপাত, আলিকদম গুহা, আলিকদম সেনানিবাস, কিয়াচলং লেক, রিজুক জলপ্রপাত, কেওকেরাডং, চিম্বুক পাহাড় ও উপজাতীয় গ্রাম, চিংড়ি ঝর্ণা, জীবননগর, ডামতুয়া ঝর্ণা, ডিম পাহাড়, তাজিংডং, তিনাপ সাইতার, তলাবং ঝর্ণা, দেবতাখুম, নীলগিরি পর্যটন কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, বগাকাইন লেক, বগাকাইন হ্রদ, বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান সেনানিবাস, বুদ্ধ ধাতু জাদি, মেঘলা পর্যটন কেন্দ্র, রাইখিয়াং খাল বাংলাদেশের দীর্ঘতম খাল, রাজবিহার এবং উজানিপাড়া বিহার, রেমাক্রি, লুংফেরভা সাইতার, শৈলপ্রপাত, সাকা হাফং, সাতভাইখুম জলপ্রপাত, সাফাখুম জলপ্রপাত।